আল্লাহু আকবার। আরবের মরুভূমি চারিদিকে উত্তাপ, তামাম দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে পাপ। কাবা প্রাঙ্গণ জুড়ে শত দেবতার ভিড়, সামানা ডুবে আছে অতলে গোমরাহির। কোথাও শান্তি নেই, কোথাও স্বস্তি নেই, কোথাও মুক্তি নেই। মানবতা জ্বলছে দিকে দিকে যুদ্ধ, ধরা বিক্ষুব্ধ, শান্তি ও প্রগতির পথ অবরুদ্ধ। তেমনি সময়ে এক আরবের ঘুরে ঘুরে আবদুল্লার ঔরসে, আমি নামায়ের কোলে জন্মিল এক ছেলে, কিসরা প্রাসাদ গেল ধসে। নিভে গেল ইরানের আগুনের কুণ্ড, জ্বলে গেল ইমানের আলো। সে আলো সেদিন থেকে দুনিয়ার দিকে দিকে চমকে চমকে চমকালো। এ পাপের ধরনীতে পুণ্য ছড়িয়ে দিতে এভাবেই এলেন তিনি। শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। اللهم صل على محمد الله اكبر الله اكبر। শিশুটির পিতা নেই জন্মের পূর্বেই, মা এবং দাদাকেও হারালো শৈশবেই। চাচা দিল আশ্রয় শিশুটি সেথায় রয়, আরো যত শিশু আছে সে তাদের মত নয়। যৌবনে সুন্দর মায়া ভরা অন্তর, গরিব দুঃখী জনে রাখে সে খোঁজ খবর। সকলের প্রিয় সে সতত আদর্শে, সবাই মুগ্ধ তার মহময় পরশে। আরবের রূপবতী, ধনবতী, গুণবতী, খাদিজা বিধবা সতী নারী, সবার সম্মতিতে মুহাম্মাদের সাথে সমারোহে বিয়ে হলো তারই। সম্পদ সম্ভার অঢেল রয়েছে তার আরবের সেরাকার বাড়ি, তবুও বসে না মন কারে যেন সারাক্ষণ, খুঁজে খুঁজে করে আহাজারি। অশান্ত মনোপ্রাণ বেচাইন আনচান আকাশে উদাস চাহনি। শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা রাত কেটে যায় নির্ঘুম খাদিজার, দূরের হেরা গুহায় ধ্যানরত স্বামী তার। ধ্যানে ধ্যানে একদিন আলোকিত চারিধার, এলেন জিব্রাইল ওহী নিয়ে আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই আর, মুহাম্মদ রাসূল মনোনীত আল্লাহর। এই হলো কুরআন আল্লাহর ফরমান, বিধানে চলবে তার জমিন ও আসমান। রাসূল এলেন ঘরে, কাঁপছেন ধরে ধরে, খাদিজা জড়িয়ে ধরে চাদরে। আবেগ আলিঙ্গনে উদ্বেগ ভরা মনে শোধালেন কি হয়েছে আদরে। সব শুনে খাদিজার সন্দেহ নেই আর, রাসূলকে বুকে নেন জড়িয়ে। এভাবেই দিলে দিলে প্রকাশে গোপনে মিলে হকের দাওয়াত পড়ে ছড়িয়ে। মিথ্যায় অবিচল ক্ষুব্ধ কাফের দল, মানে নিশে সত্যবাণী। শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওহীদ ভেঙে দিল শিরকের দুর্গ, সত্য গুড়িয়ে দিল মিথ্যার স্বর্গ। মুহাম্মদ ও তাঁর অনুসারী বর্গ, নামল তাদের উপর জুলুমের খড়গ। বুকিতে পাথর চাপা কয়লা জ্বলন্ত, সেই পাশবিকতা নেই কোনো অন্ত।
শতকলা কৌশল শাস্তি ও দণ্ড লোভ লালু সর্কল সব হল পণ্ড সাহাবায়ে কেরামের কমল না উদ্যম দমল না ইমানের মন্ত্র শত্রুরা হতাশায় মোহাম্মদকে হায় হত্যার নীল ষড়যন্ত্র বৃদ্ধ চাচাও নেই বিবি খাদিজাও নেই মক্কার পরিবেশ বৈরী আল্লাহর ইশারাতে দুর্মদিনার পথে রাসুল হলেন যেতে তৈরি বেদনার সেই রাতে গেছিল বা তার সাথে কি ছিল বা খাদ্য পানি শোনো মোহাম্মদের কাহিনী শোনো মোহাম্মদের কাহিনী মোহাম্মদের কাহিনী ও মোহাম্মদের কাহিনী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহু আকবার কঠিন ছিল সফর সঙ্গী আবু বকর গারেসর পর্বতে ক্ষণিকের অবসর আবার সামনে চলা মরুপথ পেরিয়ে পেছনে খুঁজতে আসা শত্রুকে এড়িয়ে মক্কা দিল বিদায় মদিনা প্রতীক্ষায় মক্কা দিল আঘাত স্বাগতম মদিনায় লোকের ধরে না ঠাই মদিনার ফটকে কেউ ছাদে দেয়ালে কেউ গাছে লটকে সবাই তাকিয়ে আছে রাসুল এলেই কাছে বরণ করবে তাকে সকলে রাসুল বাস্তুহারা মদিনা মুনাওয়ারা আজ থেকে রবে তার দখলে রাসুল এলেন যেই আনন্দে সকলেই গেয়ে ওঠে প্রশংসা বাণীতা তলাল বাদ্রু আলাইনার সুরে সুরে মেতে ওঠে মদিনার চারিধার পেয়ে মদিনার তাজ যে গান গেয়েছে আজ আগে তা কখনো গাহেনি শোনো মোহাম্মদের কাহিনী শোনো মোহাম্মদের কাহিনী মোহাম্মদের কাহিনী ও মোহাম্মদের কাহিনী আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আল্লাহু আকবার কে নেবে কার ধরে কে আগে বা কে পরে থামে না তো হইচই সমাধান কে করে রাসুলের উঠখানি বসে গিয়ে যেখানে রাসুল অবতরণ করলেন সেখানে সেখানেই বসবাস এ যে এক ইতিহাস কি আনন্দ সবার কি যে এক উল্লাস সাহাবারা গড়লেন মসজিদে নববী এ যেন ইসলামের প্রাণবন্ত ছবি প্রাণের নবীকে ঘিরে মদিনায় ধীরে ধীরে নতুন শক্তি গড়ে উঠছে সাহাবারা ঘরে ঘরে দূরের গ্রাম শহরে হকের দাওয়াত নিয়ে ছুটছে ইমানের দীক্ষা শরীয়ত শিক্ষা জিহাদের মহড়াও চলছে দূরের মক্কা থেকে শত্রুরা মদিনাকে ঘুরিয়ে দেবার রাগে জ্বলছে হঠাৎ যুদ্ধ ভয় কখন কি যেন হয় কাটে না দিবস জামিনী শোনো মোহাম্মদের কাহিনী শোনো মোহাম্মদের কাহিনী মোহাম্মদের কাহিনী ও মোহাম্মদের কাহিনী আল্লাহু আকবার শত্রুরা সাজছে হাতি ঘোড়া অস্ত্রে লোহার শিরস্ত্রাণ আর রণবস্ত্রে এদিকে সাহাবাদের নেই ঘোড়া হস্তি নেই কোনো অস্ত্র মনে আছে স্বস্তি আছেন মুহাম্মদ চাই না কিছুই আর আল্লাহর রহমত আমাদের হাতিয়ার শত্রুরা আসছে ওই দূরে ভাসছে জয় কিবা শাহাদাত মুমিনেরা হাসছে উমর বকর উসমান আলী হায়দার হামজা বেলাল আরো কত যে আমাদের নেই ভয় হবেই হবেই জয় নবী আছে সিস্তায় নত যে ঝাঁকে ঝাঁকে কুফফার হাতে হাতে হাতিয়ার চারিদিক যেন অবরুদ্ধ মুমিনের হুঙ্কার আল্লাহু আকবার শুরু হলো ভয়াবহ যুদ্ধ উতরে খাদ্য নেই রণের সাধ্য নেই ছুটেছে বদর বাহিনী শোনো মোহাম্মদের কাহিনী শোনো মোহাম্মদের কাহিনী মোহাম্মদের কাহিনী ও মোহাম্মদের কাহিনী আল্লাহু আকবার ও আল্লাহু আকবার জয় হলো যুদ্ধে শত্রুরা ধ্বংস ধরাশায়ী হলো সব হলো নীল বংশ মক্কার ঘরে ঘরে
সে মাতম চলছে প্রতিশোধ হিংসায়, শত্রুরা জ্বলছে মদিনায় উল্লাস, আল্লাহু আকবার, এ বিজয় রাসুলের, এ বিজয় সাহাবার। মনে পড়ে মক্কার দুঃসহ সেই দিন, আজকে তাদেরই জয়, আজকে তারা স্বাধীন। শত্রুরা বসে নেই, দুবছর না যেতেই বেজে ওঠে ওদের টঙ্কা, নিজেদের কিছু ভুলে শত্রুর কৌশলে নেমে আসে বিপদের শঙ্কা। অনেক রক্তপাত হামজার শাহাদাত, ভেঙে যায় নবীজির দন্ত, পাজরে দে আলগড়ে নবীকে রক্ষা করে সাহাবারা শেষ পর্যন্ত। কত না রক্ত ঝরা বেদনা অশ্রু ভরা রাসুলের জিন্দেগানি, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, ও আল্লাহু আকবার। যুদ্ধটা হলো শেষ, থমথমে পরিবেশ, মদিনায় ফিরে যেতে রাসুলের নির্দেশ। ক্ষয়ক্ষতি কম নয়, নয় তবু পরাজয়, মহাবিজয়ের আগে কখনো এমন হয়। বছর কয়েক পর রাসুলের মন চায় কাবার জিয়ারাতে, যেতে চান মক্কায়, সাথে সাহাবার দল। শত্রুরা আটকায়, তারা তো পাচ্ছে ভয় যুদ্ধের খটকায়। রাসুল বলেন আমি কাবা দর্শন কামী, সাথে নেই যুদ্ধের শক্তি। শত্রুরা বলে তবে আগামী বছর হবে, করে যাও এ বিষয়ে চুক্তি। যুদ্ধ বিরতি আর নিজেদের সুবিধার অসম শর্তে আটে ফন্দি, সাহাবারা খুশি নন তবুও বিচক্ষণ, রাসুল করেন সেই সন্ধি। সন্ধির অবসরে বিশ্বে ছড়িয়ে পড়ে ইমানের দীপ্তবাণী, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, হে হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। আপাতত বন্ধ যুদ্ধ ও রক্ত, মদিনায় ইসলাম হয়ে গেছে শক্ত, দুনিয়ার দিকে দিকে রাসুল মুহাম্মদ সব পরা শক্তিকে পাঠালেন সংবাদ। ইসলাম সত্য স্বীকৃত শক্তি, মেনে নিয়ে পেতে পারো শান্তি ও মুক্তি। করো যদি উৎপাত, যদি হও বৈরী, আমরাও প্রস্তুত, আমরাও তৈরি। আরবি ঘোড়ায় ওঠে সাহাবারা, যায় ছুটে পাহাড় মরুসাগর উতরে, নয় কোনো হাতিয়ার হকের ইশতেহার, সাথে নিয়ে রাসুলের পত্রে। কেউ করে বিশ্বাস কারো থামে নিঃশ্বাস, কেউ ফেটে চৌচির দম্ভে, কেউ পরিপূর্ণ হয়ে যায় চূর্ণ কালিমার এই ভূমিকম্পে। কেউ ছোটে মদিনায়, কেউ বা তখনই গায় ইমানের বজ্রধ্বনি, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। মুহাম্মদ এখন কেবলই রাসুল নন, রাষ্ট্রনায়ক তিনি, মদিনা করে শাসন। সমর নায়ক তিনি, নির্ভীক যুদ্ধে ন্যায় বিচারক তিনি, আরবের মধ্যে অবিরাম বাড়ছেই মুমিনেরা সংখ্যায়, শত্রুর মন কাঁপে অজানা আশঙ্কায়। সন্ধি না মেনে তারা শুরু করে সংঘাত, মদিনার পাদদেশে ঘটায় রক্তপাত। কিসের বাঁধন আর সহস্র সাহাবার, চোখে ভাসে মক্কার দৃশ্য, হয়ে অধিকার হারা, হয়ে বাড়ি ঘর ছাড়া, যেখানে হয়েছে তারা নিঃস্ব। এভাবে সন্ধি মেনে দিলের লাগাম টেনে, মুখ বুঝে রব মোরা কতিরার, রাসুল হলেন রাজি, নিজ ভূমে চলো আজি, মেতে ওঠে সাহাবারা মদিনার। ঝাঁকে ঝাঁকে দলে দলে সাহাবারা ছুটে চলে যেন এক সতর্ষিণী, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। কাফেলাটা চলছে
বীর বলছে কারো কারো চোখ থেকে অশ্রু ঝরছে, দপ্ত মরুর বুকে দাবদাহে চলছে কাফেলাটা, চলছে কাফেলাটা চলছে, সংখ্যাতে কম নয় প্রায় দশ হাজারে, প্রাণের মুহাম্মদ সকলের মাঝারে, সাহাবারা আনজান ঘোরায় না পথ আর, আর্ত সহে না প্রাণ, দেরি আছে কত আর, মক্কার পাদদেশে হাজারো মানুষ এসে মিশে যায় রাসুলের বহরে, বিজয়ের তাকবীরে কাফিলাটি ধীরে ধীরে ঢুকে পড়ে মক্কার শহরে, শত্রুরা ভয়ে নীল দরজায় এঁটে খিল কান্নায় ভেঙে পড়ে সকলে, রাসুল বলেন হেসে আমরা পড়েছি এসে মক্কা এখন আমার দখলে, যত অপরাধ জমা করতে এসেছি ক্ষমা প্রতিশোধ নিতে আসিনি, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, হে হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার, এই তো আদর্শ রাসুলের ধর্মে, শত্রুরা বেঁচে গিয়ে মরে যায় শরমে, কেউ যদি বেঁচে যায় রাসুলের কি ক্ষতি, এই তো মানবতা, এই হলো প্রগতি, সাহাবারা ফিরে পায় পরিবার প্রিয়জন, অনেক বিরহ শেষে এ যে মধুর মিলন, অশ্রুতে ভরা চোখ তবু হাসি চেহারায়, সে বুঝে পাওয়ার সুখ সবকিছু যে হারায়, সাহাবারা ছুটে আসে কাবার চতুর পাশে, রাসুল ঢোকেন কাবা ঘরে, কাদামাটি আর ধুলো সিরকি প্রতিমাগুলো ভেঙে দেন এক এক করে, চারিদিকে তাকবীর আল্লাহু আকবার, বেলাল আজান হাঁকে জোরে, সে আজান ছড়ে যায় দিকে দিকে দুনিয়ায় সুরে সুরে দূরে বহু দূরে, ষোলশো বছর পরে আজও সে কাবার ঘরে বিলালের আজান শুনি, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার, এরপর ইসলাম দুর্বার গতিতে বিশ্বে ছড়িয়ে পড়ে, যে দেখো অতীতে স্বর্ণালী সেই যুগ, খোলাফায়ে রাশেদার আবু বকর ওমর ওসমান হায়দার, সাড়ে আট লক্ষ বর্গ মাইল জুড়ে নবী মুহাম্মাদের দিনের নিশান ওড়ে, সাহাবারা ছুটে যায় পৃথিবীর প্রান্তে, স্থলপথ পেরিয়ে সাগর সীমান্তে, চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক হয়ে স্পেন পর্যন্ত, আরব সাগর হতে সাইবেরিয়ার পথে বিজয় কাহিনী অফুরন্ত, আজ সেই মুসলিম সারা পৃথিবীটা জুড়ে কোটি কোটি রয়েছে ঘুমন্ত, জাগো 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 সবে আবার জাগতে হবে ডাকে ওই নতুন দিগন্ত, পৃথিবী দেখুক চেয়ে আবার ফাঁসছে দে মুহাম্মাদের বাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, শোনো মুহাম্মাদের কাহিনী, মুহাম্মাদের কাহিনী, ও মুহাম্মাদের কাহিনী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, হে হে আল্লাহু আকবার, হে হে আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।